আলো নির্ধারিত নতুন দামও মানছেন না ব্যবসায়ীরা। সরকারি নির্দেশ উপেক্ষা করে রাজধানী বাজারে মান ও প্রকারভেদে প্রতি কেজি আলুর দাম রাখা হচ্ছে 45 টাকা পর্যন্ত। দাম নিয়ন্ত্রণে হিমাগারে অভিযান জোরদার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এদিকে 25 টাকা দরে আলু বিক্রি শুরু করেছে টিসিবি, যদিও কম বরাদ্দের অভিযোগ ডিলারদের। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। ন্যায্য মূল্যের আলু, তাই ভিড় বাড়ছে টিসিবি ট্রাকে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে এ পণ্য সংগ্রহে ব্যস্ত ভোক্তারা। বাজারের চেয়ে অর্ধেক দামে এ পণ্য পেয়ে খুশি তারা। তবে একসাথে 2 কেজির বেশি আলু কেনার সুযোগ পাবেন না ক্রেতারা। আলু তো দাম অনেক, আলু তো 50 টাকা কেজি নিচ্ছে ওখানে দোকানে। বাজারে আলুর দামটা বেশি, এখানে একটু কম, এই জন্য লাইনে দাঁড়াইছি। আড়াই ঘন্টা ধরে দাঁড়াই আছি বাজারে, বেশি দেখে এখানে আসছি। বাজারে তো অতিরিক্ত দাম, এটা তো আমাদের সামর্থ্যের বাইরে। টিসিবি ট্রাকে দৈনিক বরাদ্দ 300 কেজি আলু, তবে চাহিদার তুলনায় তা পর্যাপ্ত নয় বলে মনে করেন ডিলাররা। আজকে 150 মানুষ পাবে 2 কেজি করে। আমরা প্রথম টেস্ট করতেছি, আমাদের সাথে কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, তারা এই বরাদ্দ আরো বাড়িয়ে দেবেন। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত মৌসুমে দেশে আলু উৎপাদন হয়েছে 1 কোটি মেট্রিক টনেরও বেশি। চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত আছে 31 লাখ মেট্রিক টন। সরকারি বিপণন সংস্থার তথ্য অনুযায়ী এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে 33 ভাগেরও বেশি। সরকার 2 দফা আলুর দর বেঁধে দিলেও তা মানছেন না ব্যবসায়ীরা। এটি কেনা হলো 40 টাকা, এর ভিতরে ছোট বড় দাগি মাগি যায়, এটি 45 টাকা বেশি খুচরা রেট। দাম তো আগের মতোই আছে, 45 টাকায় বেচতেছি, 40-45 এমনই। কমতেছে না কেন? কমতেছে না, যারা পাইকারি বেচারা তো কমায় না, তা আমরা কেমন কমাবো? সরকারের নির্ধারিত দামে আলু কিনতে না পারায় কারণবাজারের পাইকারি মোকামে আলু বিক্রি বন্ধ রয়েছে। গ্রেট কালকে হয়েছে, আজকে কালকে 2-1 দিনের মধ্যে মাল আসবে। এই রেট অনুযায়ী হয়তো 1-1 দিন লাগবে, 2-1 দিন সময় লাগবে না। কোল্ড স্টোরেজ পর্যায়ে 27 টাকার ঊর্ধ্বে হলে আজকে আমরা কঠোর হব। আর আমাদের যে পাইকারি আড়তে আলুগুলো আসছে, সেই আলুগুলো আমরা তদারকি করছি, সেখানে আমরা ব্যবসায়ীদের বলেছি, তারাও কিন্তু জানেন এবং আমাদের বিশ্বাস আগামীকাল থেকে আলুর বাজারে পূর্ণাঙ্গ স্থিতিশীলতা আসবে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন হিমাগারে নির্ধারিত দামে বিক্রি হলে 2 দিনের মধ্যেই খুচরা পর্যায়ে কমে আসবে আলুর দাম। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।